দস্তি খপা তিনটা মারিয়ে থৈ দিয়া হয় না তুলিখিনি একদম ভেক্সা ভেক্সা গন্ধ তই ঠিকে কইছা লুস্কেরে মানুহটোৱে ভালকে গান ধুয়ে মা কস মুখ শুলে ধৰি পুঠা নুকুবি আই ভালকে খুজো যদি খুজো বিৰাট খুজেছি ওই মানুহটো তোর মাথাটোত অগ্নি হোৱা নাই হি গিলাখান উপি হৈছে আও অকি হৈছে না তন দস্তি ইতান মৰি যাব নেকি বৌ হেই উপি হলে মানুহ মৰে নেকি উপি মানে হল মৰা চালটো ওলে আহা ওই জিলেবি হ্যাঁ তার মানে মোর সাল গিলে গোটাই মুড়ি গেল নাকি হেই ভালকে খারে দি মুটা ধুলে সব উফি যাব তুই যে ভালকে নুধুয়া হে কানে হইছে হই নেকি ও বহুত ইয়াতে কি করি আছা হ্যাঁ আ মন ঠান্ডা নাই কিন্তু খালি ফাকি ফুকা করি পার হলে হল হয় না ইহত কি কি করুন হয় হ্যাঁ হ্যাঁ আসো তো তো মাই বেম সাহেব আজি কালি কি একটু খুরু কুঠাতে বিরাট কালি পরে শামা গো ওই তুই বেশি বেশি কথা নকবি বুঝি বেশি না বেশি বেশি কথা নকবি বাহির করে দিম মই তহত ও আপুন বউ আমি দেখুন ঠিকে থাকা কাম করি আছো ও বউ মোর মাথা তা খুজে থাকার কারণে হে মানুতুক সাবা দিছিল মই আর কি হর মাজক মাদিসা ইহত তাকে কইছো বেসিকে মরম করার কারণে লাই পাই গেছা মোরর উপর দুছি নাসিবার হরিছে হ্যাঁ মালিক শালিক নাসা খালি নিজে মালিক হবা যা বাপ রে বাপ মিম সাহেব তুই কিন্তু ইমান বিয়া গেছে কোঠা কোবা পরা আজি হে কম পালু আই গেস্তি মই কোন বাড়ি না খানা তোক সপনিয়া বলি ব্যবহার করছো নাকি লুজ ক্যারেক্টার তো একো শুন তুই কোন বাড়ি না খানা সাকর বলি ব্যবহার করছো না মই তোহতক মই মোর নিজর লড়া নিছিনা মরম করো তার পিছত তো হতে মোর উপর উপর কথা কয়া ও বউ তুই গিলা খান কি কইছা ঠিক কথাই কইছো সময় মতে খাবার দিছো পিনি বা দিছো লবা দিছো তার পিছত যেটা কামত গাফিলতি করবি না হয় মোর কিন্তু হইছ না হয় যা এটা কামে বনে লাগে খালি লেকচার ইহতর কামর ধান্দা নাই বউয়ে আজি আমাক হেঙ্কে কইছে ওই মানুহটো নাকানবির কান্দিলে সব সমস্যার সমাধান নহয় তহত অলপ মনে মনে থাক মই কিবা এটা ব্যবস্থা করি আছো ওই মানুহটো বউয়ে কিন্তু বহুত ডাঙর কথা কইছে ইখান ঘরত কি আমি সচাই চাকর নেকি তাকেতো আমি নিজের ঘর বলি কেনে ইমান কষ্ট করম তথাপি তা আমাকে কেনে কুকুর হিসেবে ব্যবহার করে ইখান ঘরত আর আমি না থাকম ইমান অপমান করার পর কাই থাকবো এতে ওই মানুষ কি এটা কাম করু বল আমি বাবার ঘরতে যাং দে নাই নাই এতে মোর জি সম্মান গিছি তাত গিলি মোর বেশি সম্মান যাব কিও কি হল বাবার ঘরত গেলে তোর কি সম্মান যাব হে মানু গিলে মোক ঠকা বলি কুবু তেতিয়া হলে এটা কাম কর তুই নিজে এটা কাম বিসরিলো আমি বেলেককে থাকি তিতা আমাক কাহো একো কবা নরব মা কসম আমি জিনবা বেলেক খালু আমি নি কি কাম পাম কাইনু কাম দিব আমাকো কিও তেন তন ছার আছেন হয় তে কলে তেও টুক নিশ্চয় কাম এটা দিব তেও বহুত ভাল মানু হিম বউয়ে ঠিক কথা কইছি গেস্তি দস্তি আমি এটা কাম করুয়া দতাই দয়ে লগ হই না তেন তন ছারক লগ ধরুয়া আখা তো এর দিলে না মাজতে হুমে আগতে মোর ঠাকুরি তো হই লাবা দি আগতে মোর সাহাব হইলো তার পিছন মই তো হুমে নিমু ওরস্তি ময়ও কিন্তু এতে না থাকু খাতা ইমান অপমান পাল পিছন এতে থাকা পারি না প্রথমতে আমি দিতাই তেন তন ছারক লগ করিলো তার পাছত কি হই দেখা যাব ইগিলা খান কথা তো হতে আকো গাউট কই নুপুরবি কিন্তু মোর কথা না পাহারবি ও হবুনে তুই না যা আ আইয়া আটা পরে পরে কুঠা কই ওই মানু তো ইটা আমি পিন্দি উরি কেন কোন সারক লক করবা যাংছো জো বিশা হাটকা যাং নি ও কেস্তি গিলাপি তহত আৰু হেখন ঘৰ পটককে মন নবহা হল যে ঘটনা তো কি ই গিলাখান বহুত কথা স্যার মোর মানু তো বহুতে অনবরতে গালি হপনি পারি থাকে হদাই হদাই গিলাখান ভাল না লাগে না হিন্দার ঘর ছাব্বি খাই থাকা কারণে সাকর নিজে ব্যবহার করে সেখানে মইতে নিজে ভাবছুম পয়সা হা রাস্তাটা উলে লং নেকি সেইটো হয় বাৰু নিজে যদি কিবা কাম বন কৰিব পৰা হেতু বৰ ভাল কথা পিছে চাকৰি পোৱাটো ইমান সহজ কথা নহয় 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 স্যার আপনি কিবা এটা কৰবাই লাগিব কিবা এটা কৰিব লাগিব মানে ৰসুন ৰ মই এটা হাতৰ মানুহ আছে পিছে তো হোমগার্ডৰ চাকৰি কৰিব পাইবি জানো ইটো আৰু কি চাকৰি হে ধুনিয়া চাকৰি এই ৰতনী দয় ৰতনী চিনি নাপাওঁ তই ও তাৰ নিতে পুলিচৰ চাকৰি এটো পুলিচৰ চাকৰি বুলিয়ে ধৰ মানে হোমগার্ডৰ কৰিম কিয় নকৰিম সবকো মানুহ গিলা মারব পাৰি ও শুনে মানুহটো আগতে সারক কবাদি হৈ হাতত লাঠি লৈ পুলিচ আৰু হোমগার্ডৰ চাকৰি কৰিলে বুলিয়ে জাগাটাকে কোবাব নোৱাইবি নহয় হুবুনে মই জাগাটাকে নুকুবাম কিন্তু মই পুছা বা কিমান পাম ও আগতে চাকৰিটোকে হবলৈ দেচোন তোৰ লগত যে বৰ দিগদাৰ ও স্যার আমি আপনার হাতে ভরিয়ে ধরছু কিবাকে চাকরিটো করে দিও আমি বহুত কষ্ট আছো হব বাও মই চাকরিটো দিয়া কারণে বহুত চেষ্টা করি বুঝছ না কিন্তু তার আগতে মই রঙিলি মামিদৰ লগত কথাটো ভালদৰে আলোচনা কৰাটো ভাল হব রঙিলি মিমসাব কোবা নালগে নেকি কি গোমপালে মই গৰ চাকৰি কৰিব নিদব ও স্যার মানুহটোৱে ঠিকে কৈছে নকোৱাই ভাল হব নেকি ঠিকে নহয় নহয় তহতে সেইটো কেতিয়া নকৰিবি বুঝছ না ইমান দিন তহতক পোহপালন দিছে খুৱাই বুৱাই সেইখন ঘৰ ৰাখিছে তেওঁ সেইখন ঘৰৰ তহঁতৰ এটা মুৰব্বী সেই মামিদক নোকোৱাকৈ তহঁতি কোনো কামেনেই নকৰিবি বুজিছ নাই ইয়াৰ পৰা গৈয়ে মামিদক কথাটো কবি
আর মই গই মামিদক কথাটো কম খুবুদে বিছে আ ঘর গই কবি এতিয়া মই যা গই বুইছ নাই কাম এটা আছে মই বাও চেষ্টা কই সাম জিমানদু পারু সাকয়টো দিবলে হবো আহিছো রে আ ওই মানু তু রঙিলি বউ কলে রঙিলি বউ যদি কিবা উল্টা পুল্টা করে তো তুমি সাকরিটো করবা নে রে তাকে তু কিন্তু সারে ডকুবা দিছি আরো সারে কথা যদি আর ননং যদি সাকরিটো নে রে তা তো শুন বিপদ হবু একবার লাহেকে কই সামনে একুন হয় বল পাল্লা বুসাকুরিটো হলি তাত কইছে নেহৰ বহাগৰ বিহুতি ও নেপাতি কেনে কুই থাকু আয়ো সাবাদে নাচনি গাতে গা লাগিব সোণালী যৌবনৰ মুকুতা হৰিব সাবাদে নাচনি গাতে গা লাগিব সোণালী যৌবনৰ মুকুতা হৰিব অ হুন্তৰা দৈ তেনেকৈ নাচাবা বৰ মৰম লগাকৈ অ হুন্তৰা দৈ তেনেকৈ নাচাবা চকু ভেলতা কৰি ঐ চালে তোমাৰ চকুলৈ ডিগদৰং 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 টিকটাক হৈ লাগে মৰে ঐ চালে তোমাৰ চকুলৈ মৰম লাগে তোমালৈ অ হুন্তৰা দৈ তেনেকৈ নাচাবা আজি তুহুন দুটাক একেলগে দেখা পাই মোর মনটো একদম খোলা সিলসিলা হৈ আছে হয় নেকি মা কসম আমরা তোরা বিয়া আছিল বুলি হে ওই মানু তু তোরা নহয় গ্রহ 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 বিয়া আছিল বুলি হে ইতিয়ার আমি এরানি নহং না ও জিনসি কাকা কিছুমান কুসুটিয়াই কুবুদ্ধি করি আমাক বেলেক করবা খুচ্ছিল কিন্তু নললে ও তুহুন দুটা এনেকে মিলি থা মই তুহুন দুটাক আশীর্বাদ দিছো আর তুহুন দুটা মোর তাতে গান শিকি থাকবে মই তহঁতক দুই গুণ ওপৰত মোতকৈ গান মাষ্টৰ বনাই দিম হেতে আমি কি বটা কাৰণে হে ফূৰ্তি কৰছোঁ তো নিচিনা আমি গান মাষ্টৰ নহওঁ নহয় চাকৰি কৰি মই ও ও চাকৰি ও কি চাকৰি কৰিবি আই হেই যে পিছত গম পাবি দে কাকা ঐ মানু তু ইতা বল যৌ বাপ রে বা কথা নাই বাতৰা নাই কত চাকৰি পাব এহি বেলেগৰ ঘৰত চাকৰ থাকিয়ে আৰু তো তাৰ তো সার্টিফিকেটো নাই আৰু কোন চৰকাৰে চাকৰি দিব এটা তো মাথা পাগলা কৰি দিব হি ঐ মানু তু ও ৰঙিলি বক কথাটো কবা লাগছিল নেকি টেনটন স্যারটো কথাটো কবাই দিছি কি কৰা যায় পিছে হি মুৰটো কবা ভয় লাগে তুই কবি মই নৰু এ তই কবি নাই নাই মই নকওঁ তুই কবা লাগে এ তুই কবি এ হে মই নকওঁ এ তুই কওঁ তুই কবি না নকওঁ মই হ'ব দে ইনকে থাকলে নহ'ব পিছত মই কথাটো কম হবুদে বিশে ইমান ফোক লাগছে কি বটা খাবা দিয়ে মো আ যৌ হচ্ছে ওই জিলে কি হুজুম কি রুঙিলি মেম সাপর অস্ত্র যাবা ভয় লাগে শুনে কি বা কই একু নকই দে বুক ভালকে বুঝাই কলে বুয়ে বুঝি পাবো তো মই নকং তুই কুবিও হব দে আগতে বলছুন আ হয়তে মোর মুখে দি কিবা কিবি ওলাই গেল আর তো টেনটন সারে কথা কিন্তু কুবা দিছি কারণ তো আমার মা নিসনা মানু না কাম এটা করিবা খাতন নাই ইয়া কই আইছি সাকরি করবা কোন বা জনম লিখা পড়া হি কি পাইছিলি না তয় ইতু সাকরি লিখা পড়া না লাগে নহয় মাত্র মানু কুবাবা লাগে পুলিশের কাপড় বিনি কিনে ছিও হেটাক বা লাগে হুমগা সাকরি টেনটন এগিলা কি হর ফেকু ভাবনা পাচ্ছি মই হলি একো বুঝি পাওয়া নাই মই ভালকে খুব ভয় লাগবো ও বউ তুই কিন্তু টেনটন সারক বেয়াকে নকবি আমি যাওয়ার কারণে হে চাকরি দিম বলে কইছে মেম সাহাব কোঠাটা কো আজির মে মুখ জেঙ্গে টেঙ্গে কাম না পাসপি কারণ মই তো চাকরি করা মানু ও বোর লেভেল দেখা কথা কবা আইছে ইয়াত চাকরি করা সেরা তোর সাম আতর হয় হে গা মোর ইয়ার কথা শুনিলি আরে দেখছা মানু তু আমার ভালো হয় তো কাহই দেখবা নরে বাদ দিয়ে আমি হে পয়সা পা মিনে পাবো নাকি যো ইগলে চিন্তা করি লাভ নাই ও
অ্যাক্সিডেন্ট লগ হনাই নাকি দোস্তি? ইটা দোস্তি বুলি নুকুবি আই, ইটা সার বুলি কুবি ও। দিমে বহাই দিতে হে গম দাবি মার মার আইছি করে রসুন র তোহতে কাজিয়া কিও করা ভালকে প্র্যাকটিস কর মুঠতে চাকরিটু পাবাই লাগবো ও বউ কি জানা না মোর কথা আকো বিশ্বাস নকরে আর অমক কেকে কে উঠে ভালকে বুঝে দিছুন আই একবার বহাত কি হইছে এই ব্লক দেখা নাই নাকি পুলিশের ডিউটি করি আছুন তোর পুলিশ না হোমগার্ড আমার দস্তি দতাই মূর্খ দুটা হবা পারে নাকি হয় পুলিশ হয় হোমগার্ড এটাই হবা লাগবো ইটা করিস নাকি মূর্খা সুরকে ধরি কথা নকবি নহলে ঠান্ডা করে দিব এই ঠান্ডা করার পিছন হবো এই গরু ছাগলে পানি খুয়াবা লাগে বল ইটা ওই খবরদার র কি খবরদার কি খবরদার হ্যাঁ বাকি খিনে আমার দস্তি কব ইটা আর আমার গরু ছাগল পানি খুয়া কথা নকবি ইটা আর আমার দর মহাপা ছাগুরি করা মানু নহলে ইদের লগত পিঠের ছাল ছিঙি দিমু এহ বেটা তই কা কুবর কথা কইছ এ চাকরি না পাতে তরে লিবেল চাকরি পালে দেখুন তই আমাক থাক পাই নে বিয়ে ও মোর মানু তুই হোম গার্ড ট্রেনিং যাব ন হয় গটিকে চাকরি পোয়াটো খাতা একবার মাত্র চাকরি তো হবা দি তন্ডক লাইন পাটি গিনি কুবা মু এহ বেলটা মোরা যাকে তাকে কুবা কথা কলি হল নাকি আইন বলি এটা বস্তু আছে ন হয় আইন ছেন মই না মানম প্রথম পুলিশ হয় হার পিছন তোকে মারা আরম্ভ করি ময়ও এ রো শুনে মানু তু আইন না মানলে কেন কে হবো আইনর সকুত সবে হমা জিমান ডাঙর মন্ত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার ন হোক কিও বে আইনে কাম করলে সবে জালো ঠুমাবো কি কয় বউ ও মা কুসুম পুছি হলে বই গলে কাম নকরুম নিকি বেটা আইনর কোথায় নাজনা পুলিশ গিরি দেখাবাইছা ওই মানু তু জেমসি কাকার অলপ খঙে উঠছে জিমান জি ন হোক আমার মালিক দেশুন নাই নাই মই কারো কথা নহুনু মোর একদম কাপড় জোরে গাঁট খুব লগে লগে গরম ভাব আহি গেছি ও দেখলা বাদ দি ইটা আমি আরম্ভ করুম নাকি তুই যা হে দেরস্তি মাটি ঢিলে হয়ে যাব লাগবো বলি কইছি বড়িয়া বড়িয়া খুশি না